আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? কমেন্ট করে জানান। আর আমরা চলে এসেছি হলো সমাবেশের চতুর্থ এবং শেষ ভিডিও নিয়ে। তো এখানে আমরা যে প্রশ্নটি সলভ করব, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এই প্রশ্নটি আসলে এই সমাবেশ চ্যাপ্টারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটাতে একটু কথা বলারও রয়েছে। এটি মূলত আগের যে পদ্ধতিতে অঙ্কগুলো করেছে সেই, তবে ওইখানে ছিল শর্ত একটি, আর এই প্রশ্নে রয়েছে শর্ত দুটি। তাহলে দুই শর্ত থাকলে আমরা কীভাবে একটা প্রশ্ন সলভ করবো? কারণ একই প্রশ্নে দুটো শর্ত, তাহলে সেই ক্ষেত্রে আমরা কীভাবে প্রশ্নটা সলভ করব সেই বিষয়ে একটু কথা বলবো। তো প্রশ্নটা দেখে নেই, এখানে বলা হয়েছে 15 জন খেলোয়াড়ের মধ্যে 5 জন হচ্ছে বলার, অর্থাৎ আপনাকে 15 জন টোটাল খেলোয়াড় দিয়েছে, 15 জন, তার মধ্যে বলার রয়েছে 5 জন, 4 জন কিপার, অর্থাৎ উইকেট রক্ষক বা উইকেট কিপার যেটাই বলি, এটা রয়েছে 4 জন, আর বাকি সবাই হচ্ছে সাধারণ খেলোয়াড়। সাধারণ খেলোয়াড় বলতে আপনি মনে করতে পারেন সে ব্যাটিং ভালো পারে কিংবা সে বোলিং ভালো পারে, এই রকম আর কি। স্পেসিফিকভাবে যে বলার 5 জন আর হচ্ছে উইকেট কিপার 4 জন, বাকি থাকে তাহলে হচ্ছে আপনার বলার যদি 5 জন হয়, উইকেট কিপার 4 জন। একটু প্রশ্নটা দেখে নেব, সরি উইকেট কিপার 3 জন, একটু ভুল হয়েছে প্রশ্নটা তুলতে, হ্যাঁ উইকেট কিপার 3 জন, এই মোট 8 জন হচ্ছে স্পেসিফিক খেলোয়াড়। তাহলে বাকি থাকে কতজন আমরা যদি একটু হিসেব করে দেখি, আমার টোটাল খেলোয়াড় ছিল 15 জন, তার মধ্যে 5 জন বলার বাদ দিলে থাকে হচ্ছে আপনার হচ্ছে 10 জন, 10 জনের মধ্যে থেকে আমার 3 জন উইকেট কিপার বাদ দিলে আমাদের থাকতেছে হচ্ছে 7 জন, অর্থাৎ বাকি 7 জন হচ্ছে সাধারণ খেলোয়াড়। তো আমরা আগের অঙ্কগুলোতে দেখেছি যে এই যে যে জিনিসই দিকটা কেন, আপনাকে যে তত্ত্বই দিকটা কেন, সেটাকে ভাগ ভাগ করে নেওয়া। এখানে আমরা পৃথক করে দেবো, তাহলে লিখি প্রথমে বোলার 5 জন, কিপার 3 জন, সাধারণ সাধারণ হচ্ছে 7 জন, ওকে ফাইন, আমরা ভাগ করে নিয়েছি। এখন আমরা শর্ত দেখব, শর্তের মধ্যে বলা হচ্ছে যে বাকি সবাই সাধারণ খেলোয়াড়, ঠিক আছে, এখন তাদের মধ্যে থেকে কমপক্ষে বলার নিতে হবে 4 জন, এটা একটা শর্ত, 4 জন বলার আমাকে কমপক্ষে নিতে হবে, 4 জনের কম নেওয়া যাবে না। বেশি কতজন আপনি নিতে পারেন সমস্যা নাই, আপনার ইচ্ছা আপনি বেশি কতগুলো নেন নেন, কিন্তু 4 জনের কম কোনোভাবেই নেওয়া যাবে না। এরপরে বলা হয়েছে ও 2 জন কিপার নিতে হবে, 2 জন কিপার নিতে হবে, 2 জনের কম নেওয়া যাবে না, 2 জনের উপর আপনি কতগুলো নেন নেন। এরপর বাকি যে বিষয়টা বলা হয়েছে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে 11 জনের টিম কত প্রকারে গঠন করা যাবে। তাহলে এখানে আমাকে খেয়াল রাখতে হবে যে কতজনের দল বা টিম গঠন করতে হবে, সেটা হচ্ছে 11 জনের। তাহলে আমি যদি এখানকার যে তত্ত্ব বা ইনফরমেশনগুলো খেয়াল করি, একটু যদি বলার চেষ্টা করি, তাহলে এখানে বলা হচ্ছে যে আপনাকে খেলোয়াড় দেওয়া হয়েছে 15 জন, তার মধ্যে বলার 5 জন, কিপার 4 জন, আর বাকি 7 জন হচ্ছে খেলোয়াড়। আপনার শর্ত হচ্ছে বলার কমপক্ষে 4 জন নিতে হবে, কিপার কমপক্ষে 2 জন নিতে হবে, আর টিম গঠন করতে হবে 11 জনের। এইভাবে প্রশ্নটা তো অনেক বড় দেখা যাচ্ছে, আসলে প্রশ্নটা অ্যানালাইসিস করে নিতে হবে এখন আপনি সলভ করেন। আমরা জানি সমাবেশের অঙ্ক করার সময় সবসময় যেটা খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে যে যে শর্তটা দেওয়া থাকে সেই জায়গা থেকে হিসেবটা শুরু করতে হয়। তাহলে আমরা এখানে দেখা গেছে বলার হচ্ছে 5 জন, তাহলে 5 জনকে রাখবো, আর এখানে কিপার হচ্ছে 2 জন, তাহলে এখানে 2 জনকে রাখবো। এখন কথা হলো যে শর্ত তো দুটি, একই সাথে তো আমি দুটি কাজ করতে পারি না, সুতরাং একটাকেই স্থির রাখতে হবে। যখন ডাবল শর্ত থাকবে সেই ক্ষেত্রে আমরা একটাকেই স্থির রাখবো। তাহলে আমরা এটুকেই স্থির রাখলাম, আপনি যদি বলেন আমি যদি 4কে রাখি তবু হবে, কোনো সমস্যা নেই, আমি টুকে স্থির রাখলাম। বলার 4 জন নিয়েছিলাম, পরের বার কিন্তু আমার 5 জনের অপশন রয়েছে, সুতরাং আমি এখানে 5 জন নিতেই পারি, নিলাম। সেই ক্ষেত্রে হিসেব করে এখানে দেখা যাচ্ছে 4 2 6, এখানে লাগে 5 জন, এখানে 5 2 7, এখানে লাগে 7 4 11 জন, 4 জন, ওকে ফাইন। এরপর এটি বলার কিন্তু আর বাড়ানো যাচ্ছে না, কিন্তু আমরা ওই যে কিপারটা অর্থাৎ দ্বিতীয় শর্ত যেটা স্থির রেখেছিলাম সেটাকে তো আমরা বাড়াতে পারি, এখন সেটাকে চেঞ্জ করতে পারি। তাহলে আমি 2 জন নিয়ে এখানকার কাজ কিন্তু শেষ করেছি, এবার 3 জন নেবো, বাড়ায় নেবো 3 জন নিয়ে এটাকে আবার স্থির রাখবো, আর এইখানে আবার শুরু থেকে শুরু করবো, অর্থাৎ 4 থেকে শুরু করবো। আর তাহলে এখানে হচ্ছে 3 জন স্থির রাখলাম, তাহলে এটা 5 জন,
আর কিন্তু নেওয়া যায় না, কারণ এটাকে আর কিন্তু বাড়ানো যাচ্ছে না, তিনই শেষ। এইভাবে ক্যালকুলেশন করতে হবে। এখন এখানে দেখা যাচ্ছে যে 3 4 7 7 7 4 লাগবে এখানে, আর হচ্ছে 5 3 8 এখানে লাগবে হচ্ছে আপনার 3, যেহেতু 11 জনের দল। এখন আমরা এটাকে এ ধাপ লিখি, বি ধাপ, সি ধাপ, ডি ধাপ, এই 4 ধাপে আমাকে হিসেব করতে হবে। আমরা হিসেবগুলো কিন্তু গত অঙ্কগুলোতে খুব ভালো করে শিখেছিলাম, তো আমরা এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তাহলে ধাপ এর জন্য আমরা পাচ্ছি 5C4 গুণন 3C2 গুণন আর একটা স্টেপ রয়েছে, অর্থাৎ 3টা C আসবে, যেহেতু এখানে 3টা স্টেপ রয়েছে, এখানে 3 ভাগে বিভক্ত রয়েছে, তাহলে 3টি C অপারেটর আসবে। ওখানে হচ্ছে 7 জনের মধ্যে 5 জন, তাহলে 7C5। এরপর বি ধাপে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি 5 জনের মধ্যে 5 জন, তাহলে 5C5 3C2 7C4 এটা আসবে একটা কিছু। সি ধাপে যদি আমরা খেয়াল করি তাহলে 5C4 3C3 তারপর হচ্ছে 7C4 ওকে ফাইন, এটা একটা কিছু আসবে। ডি এর মান যদি আমরা খেয়াল করি তাহলে লক্ষ্য করতেছি 5C5 তারপর হচ্ছে 3C3 তারপর হচ্ছে 7C3। এখন এই জিনিসগুলো ক্যালকুলেটরে চাপতে হবে, ক্যালকুলেটরে চাপলে যে মানগুলো আছে সেই মানগুলো আমার এখানে করা রয়েছে, আমি সেগুলো দেখে বসায় দিচ্ছি, আপনারা করে নেবেন। দেখা যাচ্ছে এখানে আসছে 315, 315, 105, 175 এবং 35। এই টোটালটাকে আমরা যদি এখন যোগ করে দিই তাহলে আসছে হচ্ছে 630। এই 630ই হচ্ছে আমার অ্যান্সার। এখন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে এই অংশটা কিন্তু আসলে নিচে লিখতে হবে, আমার এখানে জায়গা ছিল না, জন্য আমি পাশে লিখে দিয়েছি। এই অংশটা নিচে লিখে এই পর্যন্ত স্রেফ করে দিলেই অঙ্কটা শেষ হয়ে যাবে। এই ধরনের বেশ কিছু অঙ্ক রয়েছে, আবার আগের যে অঙ্কগুলো বলেছিলাম এক শর্ত বিশিষ্ট, সেই শর্তেরও কিন্তু আমি উদাহরণগুলো গত ভিডিওতে দেইনি, আমি আজকে সেই উদাহরণগুলো এখানে তুলে দিব। এবং এই অঙ্কগুলো করলেই সমাবেশের থেকে বেশ 8 মার্কের প্রশ্ন কম পাওয়া যাবে, কিংবা 3 মার্ক আর 2 মার্ক তো পাওয়া যেতেই পারে, ফলে 8 থেকে 13 মার্ক কিন্তু এই সমাবেশ আর বিন্যাস এই দুটো মিলে কিন্তু আসবে হচ্ছে আপনার কমপক্ষে 15-16 কিংবা তারও বেশি। সুতরাং এই চ্যাপ্টার দুটো অত্যন্ত মজার এবং সহজ, আপনি এই চ্যাপ্টার দুটো খুব ভালো করে রপ্ত করবেন। এই চ্যাপ্টার দুটোর অঙ্কগুলো যদি করেন তাহলে আপনি আসলে চাইবেন না যে এখান থেকে যে কোশ্চেনই দিক না কেন, আপনি চাইবেন না যে এই মার্কটা হাতছাড়া করেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, প্রশ্নগুলো তুলে দিই। তো ভিউয়ার্স, আমরা এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি, এখানে 3টি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু আগের নিয়মেই করা যায়, তবে ভালো করে খেয়াল করতে হবে শর্ত 1টা দিয়ে রয়েছে নাকি 3টা দিয়ে রয়েছে, সরি 2টো দিয়ে রয়েছে। তবে সেই হিসেবে আমরা প্রথম প্রশ্নটা দেখি, 6 জন এবং 8 জন, এটা 8 জন খেলোয়াড়ের 2টি দল থেকে 11 জনের একটি টিম বা দল কত প্রকারে গঠন করা যাবে যাতে 6 জনের দল হতে অন্তত 4 জন ওই টিমে থাকে, কত প্রকারে টিমটা গঠন করা যাবে। হ্যাঁ, এর উত্তরটা কিন্তু দেওয়া রয়েছে 3-4-4, এখানে বলে দেওয়া রয়েছে। আর এখানে শর্ত অবশ্যই একটি, টিম গঠন করতে হবে 11 জনের, আর আমার অপরচুনিটি রয়েছে 6 জন আর 8 জন আলাদা করে ওরা ভাগ করে দিয়েছে। এরপরের প্রশ্নটাতে বলা হয়েছে শক্তি কৌশল, শক্তি কৌশল হচ্ছে পাওয়ার ডিপার্টমেন্ট। তো এই শক্তি কৌশল বিভাগের 7 জন ছাত্র এবং 4 জন ছাত্রী, আমাকে 7 4 11 জন দিয়েছে টোটালি, তো ভাগ করে ওরা দিয়েছে। তো এইখানে বলা হয়েছে যে 5 জনের কমিটি, আমাকে কাজটা দিয়েছে 5 জনের কমিটি গঠন করতে হবে। আর শর্ত দেখে আমরা রয়েছে যে কী রয়েছে, 5 জনের একটি টিম বা কমিটি গঠন করতে কত প্রকারে গঠন করা যাবে যাতে অন্তত 1 জন ছাত্রী থাকবে, অর্থাৎ শর্ত কিন্তু একটি, এখানে শুধু ছাত্রীর উপরে শর্ত দিয়েছে। এরপরের প্রশ্নটা দেখি আমরা, 14 জন খেলোয়াড়ের মধ্যে এখানেও কিন্তু উত্তরটা দেওয়া রয়েছে 4-4-1, আর এইটার ক্ষেত্রে দেওয়া হচ্ছে যে 14 জন খেলোয়াড়ের মধ্যে 5 জন বোলার, 14 জন খেলোয়াড়ের মধ্যে 5 জন রয়েছে বোলার, 2 জন রয়েছে কিপার, তাহলে 7 জন গেল আবার বোলার আর কিপার, আর বাকিরা সাধারণ খেলোয়াড়। থাকলে কত প্রকার, এটা বলা থাক বা না থাক, বাকিগুলো সাধারণ খেলোয়াড় বলা থাক বা না থাক, আমাকে তো সেটা ধরে নিতেই হবে। যেমন আমরা এর আগে একটি প্রশ্নে পড়েছিলাম যে 10 জন মানুষের মধ্যে 4 জন মহিলা, বাকি 6 জন যে পুরুষ এটা বলার অপেক্ষা রাখি না। তো এখানেও সেম, বলে দেওয়া থাক বা না থাক, যদি থাকে তাহলে কত প্রকারে 11 জনের টিম, আমাকে টিম গঠন করতে হবে 11 জনের,
এখানে শর্ত রয়েছে যাতে করা যাবে, যাতে অন্তত একজন কিপার ও, এটা হচ্ছে তিন তিন, আমি থ্রিটা আর একটু আলাদা করে লিখি, আসলে 33 মনে হয়ে যেতে পারে। হ্যাঁ, কিপার ও তিনজন বলার থাকবে, অর্থাৎ এখানে কিন্তু দুটো শর্ত রয়েছে, অর্থাৎ আজকের ভিডিওতে যে আমরা যে সমস্যাটি সমাধান করলাম দুটি শর্ত দেওয়া থাকলে সেই নিয়ম অনুযায়ী এই অঙ্কটা করতে হবে, এবং এখানে অ্যান্সার রয়েছে 342। আপনারা একটু চেক করবেন, আর এর বাইরেও দু একটি প্রশ্ন বইয়ের মধ্যে থাকতে পারে, সেগুলো কালেক্ট করে নিয়ে করার চেষ্টা করবেন, সমস্যা হলে সেটা আমাকে কমেন্ট করে জানান, আমি সেটা সলভ দেবো ইনশাল্লাহ। তো এভাবেই সমাবেশ চ্যাপ্টারটি করা যায়। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আর আমার চ্যানেলটি যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটি চেপে দিন। দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে। আমরা এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বা আরেকটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে কাজ করবো, আরেকদিন আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন।